वेलकम बैक टू द चैनल, वेलकम टू अर न्यू ब्लॉग। आई होप कि तुम्हारा सबाई खूब भलो आज। एज यूजुअल तुम्हारे आबार आगे मतन ब्लॉग दीते पारिनी कथा बोले, तार कारण अनेक कारण आछे, अनेक रिजन आछे। प्रथमे बोली जे आमी ब्लॉगगुलो दीते पारिनी तार कारण होच्छे घरे कन्स्ट्रक्शन काज चलछिलो। आमी आमार बाथरूम किचेन तारपरे ओपरे तोमार जलेर ट्यांकिटा नीचे रखा छिलो सेटार जोन्नो स्लैब बनानो होयेछे। तो ओई समस्त घरे बुझतेई पारछो कन्स्ट्रक्शन काज होयेछिलो, आर कन्स्ट्रक्शन काज होले बुझतेई पारो जे घरे कि कंडिशन थाके। एरकम मोटा मोटा लेयार पड़े गेछिलो, सेगुलो एखोनो स्टील नो आमी क्लिन माने पुरोपुरी क्लिन आप करे उठते पारिनी। আর কি বলবো, বলেছিলাম যে তোমাদেরকে আমি ব্লগ দেবো বা কিছু না কিছু ব্লগ দেবো, কিন্তু দিতে পারিনি। ভাইফোঁটার পরেই এরকম আমরা ডিসিশন নিলাম যে এবারে হাত দেবো। তো হাত দিতে দিতে মানে সমস্ত কিছু কেনাকাটি করে নিয়ে আসা, তারপরে কাজ চলছে অনেক দিন ধরে। বিশেষ করে কাজ হয়ে গেছে তোমার লাস্ট তোমার আজকে তোমার ওয়েডনেসডে। তো আজকে তোমার ওয়েডনেসডে আর কাজ শেষ হয়ে গেছে প্রায় তোমার স্যাটারডের মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছে। কিন্তু তারপরে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করাগুলো মানে কীভাবে যে মানে ওই যে টাফ টাইমটা গেছে, এখনও স্টিল নাও আমার ঘরের কন্ডিশন ভালো না, ধুলো 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 ভর্তি হয়ে রয়েছে। আর সবার আগে তোমাদেরকে দেখাই যে আমাদের বাড়িতে কে এসছে, আগে চলো দেখে নাও। আগেই বলে দিই, মা এসছে, মা স্নান করে বেরোলো, ছাদে জামা কাপড় মেলতে গেছে। আর একটু তোমাদেরকে আমি আগে দেখিয়ে দিই আমি আর আমার কিচেনটা। তো এই স্টার্টিং হয়েছে, এখনও আমি কিছু গুছিয়ে উঠতে পারিনি। এখানে মাইক্রোওভেন রাখার জন্য আমি গ্রাইন্ডারটা রেখেছি, তার পাশে এখানে কিচেনেই আমি তোমার ফ্রিজ ঢুকিয়ে দিয়েছি যাতে আমার সুবিধা হয়। আর এই কিছু সেট আপ করেছি। এখন হচ্ছে তোমার বেগুন ভাজা, বেগুন ভাজা হচ্ছে আজকে রান্নাটা। আগে তোমাদেরকে দেখিয়ে দিই সবার আগে যে এখানে পাঁপড় ভাজা আছে তোমার, এখানে মসুরির ডাল পেঁয়াজ দিয়ে করেছি। আচ্ছা, এখানে হচ্ছে তোমার বাঁধাকপির তরকারি, ভাত রয়েছে এখানে, তো ভাত রয়েছে। আর করেছি তোমার চিকেন, চিকেন আলু দিয়ে ঝোল করেছি। তার রিজন আছে কেন এত পদের রান্না। তো বেগুন ভাজাটা হচ্ছে একদম লো ফ্লেমে আমি বসিয়ে দিয়েছি, বেগুন ভাজাটা হচ্ছে। আগে কেন আমি কিচেনটা দেখালাম, আর এই যে দেখতেই পাচ্ছ মোটামুটি এরকম সেট আপ করেছি। তোমাদেরকে আগে কেন কিচেনটা দেখালাম তার রিজন হচ্ছে আমার কোনো কিচেন, প্রপার কিচেন ছিল না। আমি খুব কষ্ট করে 7.5 বছর ধরে আমি চালিয়েছি। আস্তে আস্তে বলবো তোমাদেরকে যে আমার ওই টাইম পিরিয়ডটা আমি কীভাবে সাফার করে এসেছি। বাট যাই হোক, আজকে আমার নিজের পছন্দ মতন একটা কিচেন আমি বানাতে পেরেছি। তাও অলমোস্ট এখনও পুরোপুরি তৈরি হয়নি, তার একটাই রিজন এখনও যেহেতু পুরোপুরি তৈরি, আর ওখানে দৃষ্টি তোমার খেলছে, খেলাধুলা করছে। পুরোপুরি তোমার কিচেন আমি রেডি করতে পারিনি, কারণ মডিউলার কিচেন করার ইচ্ছা আছে, তো ওই জিনিসটা এখনও বাকি রয়েছে। আপাতত একটা জানো বাজেট নিয়ে আমরা প্রতিজন মানে আমরা মিডল ক্লাস ফ্যামিলি লোকেদের যা হয় আমি একটা বাজেট নিয়ে নেমেছি, আর তার থেকে ধরেই রাখো যে আরও 20-30 আরও বেড়ে যায়, তো সেরকমই হয়েছে। তো এখন মডিউলার কিচেনটা আপাতত স্টক করে রেখেছি, যখন করবো তখন তো ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো কিচেনটা আপাতত আমি এইটুকুই সেট আপ করছি, কিন্তু এখনও পুরোপুরি আমি ডেকোরেশন করে উঠতে পারিনি, একটু টাইম লাগবে। এত কাজের প্রেশার দিশিতে ধরে রাখো, 1-1.5 সপ্তাহ কোনো পড়াশোনা করাতে পারছি না। আর এই যে মহারাজ চলে এসছে, দিশিদের খুবই প্রবলেম হচ্ছে পড়াশোনার দিকে, এদিকে আমি ওখানে দেখতেও পাচ্ছি না, এখানে মানে সমস্ত কাজও করতে হচ্ছে। হ্যাঁ, তো এই নিয়ে একটা প্রবলেম তো হয়েই গেছে, হচ্ছে এখনও স্টিল নাও হচ্ছে, কারণ আলমারির ওপরগুলোও আমার ঠিক ওরকম ধুলো টুলো পড়ে রয়েছে, এখনও আমি এই ডাস্ট ভর্তি রয়েছে, এখন আমি ক্লিন আপ করে উঠতে পারিনি। একটু তো টাইম লাগবে, আস্তে আস্তে করে করছি সবই। ঘরগুলো যে করতে পেরেছি, ঘরগুলোর যে আমার কন্ডিশন ছিল, কৃষ্ণ অফিস থেকে এসেই বলে ঘরগুলো দেখে আমার কান্না পাচ্ছে, মানে এরকম কন্ডিশন ছিল। ঠাকুর সিংহাসন পুরো সাদা সাদা হয়ে গেছে প্রতিটা ঠাকুর। যাই হোক, আজকে এখান থেকে একটু একটু করে পরিষ্কার করে উঠেছি। বাথরুমটা আমি দেখাবো না, কারণ সত্যি কথা বলতে গেলে বাথরুমটা আশা করছি তোমাদেরও দেখে খুব একটা ভালো লাগবে না। আমি নিচে টাইলস বসিয়েছি, আমাদের ইন্ডিয়ান পটি ছিল ওটাকে চেঞ্জ করে আমি কোমোড বসিয়েছি, তো এইগুলো বাট এই সেট আপগুলো আমি দেখাচ্ছি না, বাথরুমটা আমি অ্যাটলিস্ট দেখাচ্ছি না। আর তোমাদেরকে যেরকম আমি বলেছিলাম যে আমি আমাদের ছোটো ছাদটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখাবো। তার আগে দেখিয়ে দিই যে আমাদের বাড়িতে কে এসছে, আগে সেটা দেখো।
কাজিন সিস্টার আমার থেকে অনেক ছোট, আমার কাজিন সিস্টার আছে, আমার সেই বিয়ের পর ও এই এলো, বিয়ের পরে একবার এসেছিল, তখন খুবই ছোট ছিল, আর এই এসছে এখন তো বড় হয়ে গেছে, বাট এইচএস দেবে, পড়াশোনা চলছে, তো আজকেই চলে যাবে, ও এসছে শনিবার, আজকে বুধবার, 4 দিনের জন্য মাত্র রয়েছে। এর আগে এসেছিল, মায়ের কাছে ছিল, মা নিয়ে এসছে, মায়ের কাছে ছিল 1 সপ্তাহ মনে হয় ছিল মায়ের কাছে, তারপর ওখান থেকে নিয়ে এসছে। আর লাইটটা ফোকাস করছে, যাই হোক, তো ওর ফোন এসছে, তো আজকে চল, আজকে চলে যাবে, ওর বাবা আসবে, ওর বাবা নিয়ে চলে যাবে, আর মা ছাদে জামা কাপড় মেলতে গেছে, মা আসুক, তোমাদের সঙ্গে দেখা করাচ্ছি। আর দিশি তো ওইখানে সব ইঞ্জিনিয়ারিং করছে, ওই যে ইঞ্জিনিয়ারিং করছে, ওই তো দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছে। আগে চলো, তোমাদের আমি ছোট ছাদটা দেখিনি, এই দরজাটা তখন দেখেছিলাম আমার লাস্ট ভিডিওতে, আমি এখনো তৈরি করে উঠতে পারিনি, এটাকে কালার করতে হবে। তো এই হচ্ছে সমস্ত গাছ, আমি এখানে নিয়ে চলে এসেছি, আর এইগুলো দেখছো সব কিছু নতুন কেনা, সিজন ফ্লাওয়ার সব, এগুলো কিছু পটিং মানে পটে বসানো হয়েছে, মা বসিয়ে দিয়েছে, আর কিছু বাকি আছে এখনো। দেখো চন্দ্রমল্লিকা, এটা হচ্ছে নীল টগর বলল, আর ওই যে লেবু গাছ আমার, এই যে এই হচ্ছে তোমার ছোট ছাতের এখন দৃশ্য, আবার তোমাদের পরে আবার তোমাদের ভালো করে দেখাবো। আর দৃশ্যকে আমি যেতে দিই না, তার কারণ হচ্ছে তোমরা দেখতেই পারলে, যেহেতু ন্যাড়া ছাদ বলে, যেহেতু বাউন্ডারি দেওয়া নেই, দৃশ্যের জন্য আমরা খুব ভয় পাই, কারণ আমার ছেলে তো খুবই শান্ত, ওই জন্য শান্ত, হ্যাঁ শান্ত, ওই জন্য আমরা যেতে দিই না। আর এই মা মনে এসছে, আর এই যে মা রান্নাঘরে রয়েছে, মাকে দেখতে পাচ্ছ না, মায়ের ভালো লাগছে না, বুঝতেই পাচ্ছ, বাবা বাবা চলে যাওয়ার পর মা, বাবা চলে যাওয়ার পর মায়ের ভালো লাগে না, যাই হোক। তো ছোট কাকা আসবে, ছোট কাকা আসুক, তোমাদের সঙ্গে মিট করাচ্ছি। এই যে আমার ঠাকুরের সিংহাসন, উপরে সমস্ত সেল মানে তোমাদের কি বলবো, সমস্ত ঘরে এ মোটা লেয়ার পড়ে গেছে, শুধু হোয়াইট হোয়াইট হোয়াইট, যেহেতু টাইলস বসিয়েছি, টাইলস কেটে যেহেতু ওরা বসায়, সমস্ত ঘর দর এত অবস্থা খারাপ, স্টিল নাও মানে এখনও আমাকে কাছে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাওয়া করে যেতে হচ্ছে, এখনও ঘর দর আমি ঠিক মতন সেট আপ করে উঠতে পারিনি, বাট আস্তে আস্তে করে নেবো, কোনো প্রবলেম নেই। তো আজকে তো মন চলে যাবে, যেহেতু বললাম ছোটো কাকা নিতে আসছে, ছোটো কাকার মেয়ে, ও আমার ছোটো কাকার মেয়ে, ছোটো মেয়ে, ওর ওপরে ভাই আছে, তো আজকে ওর বাবা আসছে নিতে, চলে যাবে, তো ছোটো কাকা আসুক, আবার তোমাদের সঙ্গে আবার পরে দেখা করাচ্ছি। এখানে আমার বেগুন বাজাও হয়ে এসছে, আর এখন বাজে তোমার 2 বাজে, আমি দৃশিতকে আর বোনকে খাবার দিয়ে দেবো, ওর বাবা যখন আসুক মানে ছোটো কাকা আসলে যখন আসবে তখন আবার আমরা খেয়ে দিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো দিশিতে খিদেও পেয়ে গেছে, দিশিতকে আগে দিয়ে দিই, আর তোরমানি খাবে তো, তোরমানিকে খাবার দিয়ে দিই, তো ওদেরকে দিয়ে দিই খাবার, তো চলো আবার কিছুক্ষণ বাদে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। ছোটো কাকা চলে এসছে, খেতে দিয়ে দিয়েছি, 3:30 বাজে এখন, 3:20 বাজে, তো মা আর আমি না খেয়ে বসে রয়েছি, ছোটো কাকা আসলো একটু আগে, আর পুরো বাড়ি টাড়ি দেখালাম, পুরো আমার বিয়ের 10 বছর হয়ে গেছে, 10 বছর পর এই ছোটো কাকা এলো, তো দেখো খেতে বস, এই যে ছোটো কাকা খেতে বসছে, এই যে মা এখানে বসছে খেতে। তো চলো ইয়েরা খেয়ে নিক, ছোটো কাকা মা খেয়ে নিক, তারপর আমিও খেয়ে নেবো, 3:30 বাজে আমিও খেয়ে নেবো, খেয়ে দে, তারপর ওরা যখন যাবে আবার তোমাদের সঙ্গে তখন দেখো, ওরা খেয়ে দে, একটুখানি রেস্ট নিক, শু। আর এই যে দিশিত দুষ্টুমি করছে, ওই দুষ্টুমি করছে, দুষ্টুমি করছে শুই সে। আর এই যে এখন তনুমানিকে পেয়েছে, তনুমানিকে ছাড়বে না, কিছুতেই ছাড়বে না, বলছে থাকো থাকো থাকো, কিন্তু ওর কি প্রজেক্ট জমা দেওয়ার আছে স্কুলে, তো ওকে যেতে হবে, নালে রেখে দিতাম, ওর জামাইবাবু বললো যে থেকে যেতে, মানে কৃষ্ণেন্দুবাবু বললো থাকার জন্য,
কিন্তু ও থাকবে না একটা কথা শুনেছেন আমি টার্গেট আমার হরজিলসের ভাই আর দিশিদের একটু হলেও মনটা খারাপ কারণ ভালো খেলার সাথী পেয়েছিল দুজনে বেশ ভালো খেলছিল দুজনে বসে কিন্তু কিছু করার নেই বাড়িতে যেতেই হবে নালে রেখে দিতাম ওর প্রজেক্ট জমা না দেওয়া থাকলে প্রজেক্ট জমা না দেওয়া থাকলে আমি রেখে দিতাম চলো ঠিক আছে আবার নেক্সট টাইম আসবে আবার কত বছর পর আসবে 10 বছর পর 10 বছর পর আসবে তখন একদম বিয়ে টিয়ে হয়ে ছানাপুনা নিয়ে সব এসে হাজির হবে তো চলো আমরা একটু খেয়ে দিয়ে নিই ওরা একটু শুয়ে রেস্ট নি তারপর যখন যাবে আবার দেখা হচ্ছে তো এখন তোমার সন্ধ্যা হয়ে গেছে ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ আমি আর ব্লগ করতে পারিনি কারণ ওরা খেয়ে দেই বেরিয়ে গেল একটু রেস্ট নিতে পারেনি আমি ভেবেছিলাম যে ওরা খেয়ে দিয়ে একটু রেস্ট নেবে হয়তো 5টা হয়তো 6টা 7টা নাগাদ বেরোবে বাট ওরা খেয়ে দিয়ে একটু রেস্ট নেয়নি বেরিয়ে গেল কারণ তোমার হাওড়া থেকে ট্রেন ধরে যাবে তো তারপরে বললো বাস পাবে না ওই জন্য তোমার বেরিয়ে গেল ওয়েট করলো না আর দৃশিতের আর ভিডিও কী করবো দৃশিত খুব কান্নাকাটি করছিল মনটা খুব খারাপ ছিল কারণ বুঝতেই পারছো যাদের বাড়িতে একটা একটা করে বাচ্চা থাকে তারা তো জানোই বাড়িতে লোকজন আসলে তাদের কতটা ভালো লাগে তো দৃশিত এমনিও তোমার মানুষ খুব ভালোবাসে তো চলে গেছে খুবই মন খারাপ একটু আগে ফোন করলাম ওরা পৌঁছে গেছে আর আমরা বসে রয়েছি দৃশিত তোমার এক্ষুনি পড়তে বসবে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে কালকে ক্লাস আছে পড়তে বসবে এক্ষুনি আর মা ওই ঘরে বসে আছে তো মা ও ঘরে বসে আছে ফোন টোন দেখছে আর কিছু রান্না বান্না সেরকম কিছুই করবো না সমস্ত রান্না রয়ে গেছে শুধু আমরা তো রাত্রিরে জানো মানে আমরা রাত্রিরে রুটি খাই রুটি করবো না ভাত করে নেবো যেহেতু সবই আছে মোটামুটি সবই আছে তো ওই গরম করে খেয়ে নেবো ভাতই খেয়ে নেবো আর আর দৃশিত এই কপি নিয়ে এলো একটু আগে ঘুম থেকে উঠলো ডেকে ডেকে তুললাম মনটা খারাপ তনুমানি আমাকে ফোন করলো মানে আমার বোনকে তনুমানি বলে ডাকে তো ওকে ফোন করলো কথা বললো তারপরে এই বই নিয়ে বসবে আর মা বলছে আমি চাটা কিছু খাবো না মা এমনি কি ব্ল্যাক টি খায় তো মা বলছে আমি চাটা কিছু খাবো না তো কৃষ্ণ তো আসুক তারপরে ভাবছি একটু চাটা খাবো ও কফি ও কৃষ্ণ তো কফি খায় অফিস থেকে এসে যদি চা খাই তো চা খেয়ে নেবো তো চলো দিশিতকে একটু পড়িয়ে নিই কারণ যেরকম বললাম তোমাদের ঘরে যা কনস্ট্রাকশনের কাজ হচ্ছিলো দিশিতকে ঠিক মতন আমি পড়াশোনা ঠিক মতন করিয়ে উঠতে পারছিলাম না এবার একটু আস্তে এবারে তোমার একটু আস্তে আস্তে ধরা যাক আর ফ্রাইডেতে আমার মাসুনি বোন আর মানে মাসো তো ভাই বোনও আসার কথা আছে মাসুনির সাথে তো ওরা আসুক অবশ্যই ডেফিনেটলি তোমাদের সঙ্গে আবার ব্লগটা শেয়ার করব তো চলো একটু পরে আবার তোমাদের সঙ্গে দেখা করুন আগে ওকে পড়িয়ে নিই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আগেন কারণ আমি পুরো একদম দুদিন পর আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি বোন চলে যাওয়ার পর দিশিতকে পড়তে বসিয়েছিলাম তারপর আর সন্ধ্যাবেলার পর আর আমি আর দুদিন করতে পারিনি তো আজকে আবার ব্লগ স্টার্ট করছি তো আমি ভাবলাম সেদিন আমার তো কোনো এন্ডও করা হয়নি আমি ভাবলাম যে এটাকে কন্টিনিউ করে কিছুটা ভিডিও তোমার করে তারপরে এটাকে নাই মানে আজকে এন্ড করে দেবো তো চলো আগে দেখিয়ে দিই তোমাদেরকে যে খুতুতো বন্ধু চলে গেছে মা ছিল তারপরে কে এসছে আমাদের বাড়িতে আগে চলো আগে দেখাই আর দেখতেই পাচ্ছ চুল ভেজা আমি জাস্ট স্নান করে এসছি শ্যাম্পু করেছি করে জাস্ট এসছি এবারে বসবো খেতে তো আগে দেখে নাও যে আমাদের বাড়িতে কে এসছে দেখো আমার মাসিমুনি দেখা যাচ্ছে না আমার মাসিমুনি হ্যাঁ মারা দু বোন তো মাসিমুনি ছোট মাসিমুনি আর মাসিমুনি এসছে কালকে তো আমি আর কালকে থেকে তোমাদের ভিডিও শেয়ার করতে পারিনি সবাই মিলে গল্প করতে এতদিন বাদে এসছে মাসিমুনি প্রায় 3 বছর পর আমার বাড়িতে এলো তো ভিডিও শেয়ার করতে পারলাম না সবাই মিলে গল্প করতে বসছিলাম আর দেখো আমার বোন মানে আমার মাসতুতো বোন ও বড় আইবি বলেই ডাকি ও বিএড করছে আর এটা হচ্ছে আমার ভাই মানে উই আর রিয়েলি প্রাউড অফ হিম কারণ ও কাজই এমন করেছে আমরা ভাই বোনের মধ্যেও এরকম মানে এটা মানে কি বলবো রিয়েলি এটা আমাদের প্রাউড যে
এবার কেন প্রাউড সেটা আগে বলি, কারণ ও জয়েন্টে র‍্যাঙ্ক করেছে অনলি, আমি ভাবছিলাম যে ও আসবে 234, মানে ভাবতেই পারছো বিশাল একটা ব্যাপার। আমি ভেবেই রেখেছিলাম যে ও আসবে, আমি ওর সামনেই তোমাদেরকে তোমাদের সঙ্গে এইটা বলবো আর শেয়ার করব। আর ও যাদবপুর ইউনিভার্সিটিতে কোথায় ভর্তি হয়েছিস বল? সিএসসি ডিপার্টমেন্ট। হ্যাঁ, মানে এটা ভাবা যায় না, যেটা ওর স্বপ্ন ছিল সেটা সাকসেস হয়েছে আর ওইটা নিয়েই ও পড়ছে। তো এখন করুক, পড়াশোনা করুক, অ্যাডমিশন সবই হয়ে গেছে, রিয়েলি প্রাউড অফ হিম। আর তোমরা ওকে ব্লেস করো যেন ও ওর যেটা স্বপ্ন, ও আমার অনেক ছোট, মানে সব ভাই বোনদের মধ্যে ও সব থেকে ছোট, বুঝতেই পারছো? জাস্ট এইচএস পাস করে এখন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছে, বুঝতেই পারছো এজ কত হতে পারে, অনেক ছোট আমাদের থেকে। আর আমাদের ভাই বোন আমরা এরকম এত ভালো লেভেলের তো আমরা কোনোদিনও উঠতেও পারিনি, কিন্তু যাই হোক করে দেখিয়েছে। আর মা ওপরে বলো, এবার বলো, সেরকম তো করে দেখাতে পারলাম না। যাই হোক, এবার চেষ্টা করছি, করতে পারবো, যেহেতু আমার কিচেন হয়ে গেছে, এখন তোমাদেরকে আমি অনেক রান্না করেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওরা এসছে, ওরা কালকে, আজকে স্যাটারডে, ওরা কালকে চলে যাবে। আজকে ওরা সকালবেলা দক্ষিণেশ্বর গেছে, আমি বললাম ওরা আসুক, আমি একবারে সমস্ত ঘরের কাজ করে নিই, স্নান পুজো সব করে নিই, তারপর আবার ভিডিওটা স্টার্ট করব। আর সেদিন পর থেকে আর কন্টিনিউ করতে পারিনি, আর এইটা বসে রয়েছে। আর তুই কি নিয়ে পড়াশোনা করছিস সেটা বল? আমি এমএ ইংলিশ করেছি, এখন বিএড করছি। বিএড করছে, আর ও অনলাইন ক্লাসও তোমার নেয়, মানে অ্যাজ আ প্রাইমারি টিচার হিসেবে? না না না, সেকেন্ডারি, সেকেন্ডারি, ও সরি, সেকেন্ডারি টিচার হিসেবে ও নেয়, ও অনলাইন টিচার, কিন্তু টিচার কিন্তু। হ্যাঁ, আমার ছেলেকে এসে খুব ধরছে আর দিশি দোকানে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তো এখন বসবো আমরা খেতে, তো চলো আগে দেখে নিই আমি কী কী রান্না করছি। আজকে শনিবার নিরামিষ বলে ওরাও বলছে যে ঠিক আছে আমরাও নিরামিষ খাবো। আর খুব সিম্পলই রান্না করেছি, মাসুমি আসলে বলে কি এইটা করবি না ওইটা করবি না, যাতে আমার কষ্ট না হয়। তো আবার পরে দেখাবো কী কী করবো না করবো সেটা পরে দেখাবো, এখন দেখে নাও যে আমাদের লাঞ্চে কী আছে। আমরা সবাই নিচে বসছি খেতে, এখানে দেখতে পাচ্ছ গন্ধরাজ লেবু কেটে রেখেছি, আর এটা ফুলকপি আলুর তরকারি, এইখানে তোমার মেথি শাক আর বেগুন দিয়ে ভেজেছি, ভাত অ্যাজ ইউজুয়াল জানোই। আর এখানে হচ্ছে মটর ডাল লাউ দিয়ে, ধনে পাতা দিয়ে করেছি, বহু বছর পর খাচ্ছি, মায়ের বাড়িতে গেলে খাই, আমার এই বাড়িতে কেউ খায় না। আর এটা হচ্ছে তোমার মূলো ছেচকি করেছি, মূলো ছেচকি মানে হচ্ছে মূলো তোমার স্ক্র্যাপারে ঘষে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে এটা করেছি, এটা আমাদের বাড়িতে খুব হতো, তা মাসুনি এসছে বলে এটা করেছি। তো চলো ওদেরকে খাবার টাবার দিয়ে দিই, ওরা খেয়ে নিই, কারণ ওরা সেই ভোর 6টার সময় উঠেছে, উঠে তোমার 7টার সময় বেরিয়েছে পুজো দিতে, তারপরে এসে ব্রেকফাস্ট করেছে, আর কিছু করেনি, এখন বাজে 2:20। তো খেয়ে নিই, আর দৃষিত মনে হয় ছাদে গেছে, ছাদে দৌড়াদৌড়ি করছে, মা রয়েছে, তো আমরা খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আবার আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, খেয়ে দে তোমার, একটু বসে বসে গল্প টল্প করলাম, তারপরে এই শুতে এসেছি, ওরা ওই ঘরে শুয়ে রয়েছে, আমি আর তৃষিত ওরা ওই ঘরে শুয়ে রয়েছে, আর আমি আর তৃষিত এখন একটুখানি শুয়ে নিই, তো আর কিছু করবো না। যার খাওয়া দাওয়া আমাদের সবারই দেখলে হয়ে গেছে, আমি আর ওইটা ভিডিও করে দেখালাম, সবাই নিচে বসে ফটাফট খেয়ে নিলাম, খেয়ে নিয়ে উঠে একটুখানি গল্পটা ওই খেতে খেতেই গল্প টল্প করছিলাম, করে তারপরে উঠলাম, উঠে বাসন সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে, ধোয়া ধুই হয়ে গেছে, এবারে একটু শুয়ে নিই, আবার সন্ধ্যাবেলায় আবার ওদেরকে আবার টিফিন দিতে হবে, চা আছে, রাত্রে কি ডিনার করবো এখনও ঠিক করিনি, দেখা যাক। তো আমি শুয়ে নিই, আর আজকে ব্লগটা আর কন্টিনিউ করবো না, এত অবধি রইলো, কারণ দুদিন ধরে আমি তোমাদের এর আগের দিনও ধরে চালিয়েছি এই দুপুরবেলাটা, আর আজকেও তাই। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করব, কালকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে আমি আবার আসছি, প্রমিস করছি যে এবার একটু ট্রাই আউট করবো যে ডেইলি ব্লগ দেওয়ার, কারণ কিচেনটাও হয়ে গেছে, আমি অনেক অনেক রান্না তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, যেমন কি আগেও বললাম তোমাদেরকে, আর ব্লগও দেবো, ডেইলি লাইফস্টাইলও ব্লগ দেবো, অনেক রকমই ব্লগ দেবো, ঘরে অনেক রকম DIY করার আছে, সেগুলো নিয়েও ব্লগ করব। তো এক এক করে ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আমি আসতে চলেছি, স্টে উইথ মি।